আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আর ছোট একটা অ্যানাউন্সমেন্ট ছিল, আমি কিছুক্ষণ আগে আমাদের বোর্ড প্রেসিডেন্ট পাপন ভাই আর আমাদের চিফ সিলেক্টর নান্নু ভাইয়ের সাথে আমি ওনাদেরকে ফোন করেছিলাম। ফোন করে আমি কিছু জিনিস শেয়ার করেছি, যেটা যেটা আমি অ্যাকচুয়ালি সবার সাথে শেয়ার করতে চাই আপনাদের সাথে, যেটা হলো আমি ওনাদেরকে বলেছি যে আমার মনে হয় না যে আমি ওয়ার্ল্ড কাপ টিমে থাকা উচিত, আর আমি বেসিকলি নট অ্যাভেলেবল ফর দ্য ওয়ার্ল্ড কাপ। এটার দুই তিনটি কারণ আছে। আমার কাছে মনে হয় যে গেম টাইম ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন, আমি বেশ কয়েকদিন ধরে খেলছি না এই ফরম্যাটটা। সেকেন্ডলি ইঞ্জুরি, বাট ইঞ্জুরি আমার মনে হয় না অত বড় সমস্যা, বিকজ আমি আশা করি যে ওয়ার্ল্ড কাপের আগে ঠিক হয়ে যাব। বাট যে জিনিসটা আমার কাছে মেইন জিনিসটা যেটা ট্রিক করেছে এই ডিসিশন নিতে, উইচ ওয়াজ যেহেতু আমি লাস্ট প্রায় 15-16টা T20 খেলি নাই, প্লাস আমার জায়গায় যারা খেলছিল আমার কাছে কোনোভাবেই মনে হয় না যেটা ফেয়ার হবে তাদের প্রতি যদি আমি হঠাৎ করে এসে ওদের জায়গাটা নিয়ে নিই। প্রবাবলি হয়তো বা আমি ওয়ার্ল্ড কাপ টিমে থাকতাম, আমি এটা জানি না, বাট এটা আমি মনে করি হয়তো বা আমি থাকতাম, বাট আমার কাছে মনে হয় না যেটা ফেয়ার হইতো। সো আই হ্যাভ কনভে মাই মেসেজেস টু বোথ প্রেসিডেন্ট অ্যান্ড দ্য সিলেক্টার্স। আর সো এটাই, প্রবলি এই ওয়ার্ল্ড কাপে আপনারা আমাকে দেখবেন না, বাট আমি এতটুকুই বলতে পারি যে আই উইশ অল দ্য বেস্ট ফর দ্য টিম ফর দিস সিরিজ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড কাপ। আমি একটু আবার ক্লিয়ার করে দিই, আম নট রিটায়ারিং, আমি রিটায়ার করছি না, বাট প্রবলি এই ওয়ার্ল্ড কাপটা আমার খেলা হবে না। আর আমার কাছে মনে হয় যে ইটস আ ফেয়ার ডিসিশন। আমার কাছে মনে হয় যারা ইয়াং যারা ওপেন করছে ন্যাশনাল টিমে, দে শুড গেট, ওরা সুযোগ পাওয়া উচিত, বিকজ দে হ্যাভ বিন প্লেয়িং ফর লাস্ট 15-16 গেমস, আর ওদের প্রিপারেশন প্রবলি উইল বি বেটার দ্যান মাইন। আর আমি সাথে এটাও মনে করি হয়তোবা তারা টিমকে আরও আমার চেয়ে ভালো সার্ভিস দিতে পারবে। সেকেন্ডলি একটা রিকোয়েস্ট করবো টু অল দ্য মিডিয়া, নো ফোন কলস, নো হোয়াটসঅ্যাপ মেসেজেস। I've taken this decision and I will stick to it. এখানে আমার আর কিছু নতুন করে কোনো কিছু বলার নাই। I've given you all the reasons. So no phone calls, no WhatsApp messages. আশা করি আপনারা আমার প্রাইভেসিটাকে সম্মান করবেন আর আমার ডিসিশনটাকে রেসপেক্ট করবেন। এখানে দেয়ার ইজ নো কন্ট্রোভার্সি, এখানে এখানে কন্ট্রোভার্সি হওয়ার কিছু নাই। দিস ইজ হোয়াট আই ফিল। আমি অ্যাজ এ হিউম্যান, আপনারা হয়তো বা আমাকে অনেকেই চিনেন না, বাট যারা আমার ক্লোজ সবাই আমাকে একটা জিনিস চেনেন, সবাই একটা জিনিস আমার ব্যাপারে জানে যে হোয়াট এভার আই ডু ইট ফ্রম মাই হার্ট। আর আমার মন তাই বলছিল যে দ্য ডিসিশন আই এম টেকিং ইজ দ্য রাইট ডিসিশন, আর আই থিঙ্ক ইজ দ্য বেস্ট ফর দ্য টিম। দিস ইজ হোয়াট আই ফেল্ট অ্যান্ড দ্যাটস দ্য রিজন আমি এই ডিসিশনটা নিয়েছি। আর ইনশাল্লাহ যদি এর মধ্যেও কোনো খেলার সুযোগ থাকে, দেশের বাইরেও যদি কোনো T20 ফরম্যাট থাকে বা অন্য কোনো ফরম্যাট থাকে, আমি চেষ্টা করব খেলার, টু মেক শিওর যে আমি খেলার মধ্যে আছি। আর সামনে তো ইনশাল্লাহ অনেক খেলা দেখা হবে ইনশাল্লাহ সবার সাথে। ভালো থাকেন।